আসসালামু আলাইকুম সবাইকে। পেইন্ট ইউর ফ্যান্টাসি নিশি আপুর এই গ্রুপে আমি আমার হ্যান্ডমেড তৈরি এই পেপারগুলোর ছবি পোস্ট করেছিলাম। সেখানে অনেক আপুই এই টিউটোরিয়াল চেয়েছিলেন। প্রথমে আমরা একটা শেষ হয়ে যাওয়া খাতা নিয়ে নিব। এরপর এই পেজগুলো আমরা ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিব। এরপর একটা মগে পানি নিয়ে এই টুকরো করা কাগজগুলোকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এরপরে কাগজগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আমার কাছে ব্লেন্ডার ছিল না, তাই আমি হাতেই ব্লেন্ড করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি নিয়ে নিব, যাতে চালন কিছুটা ডুবে থাকে। আপনারা চাইলে এখানে রঙের সাথে সাথে ড্রাই ফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। প্রথমে একজন দুজন হলেও পরে এত আপুরা প্রসেসটা জানতে চেয়েছিল যে আমি ভেবেছিলাম পোস্ট করে জানিয়ে দিব, কিন্তু ভিডিও না দিলে অন্যায় করা হবে। এরপর আমি কালার মিক্সড করা কাগজগুলো চালনে ঢেলে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে সব জায়গায় কাগজের পুরুত্ব সমান থাকে। আমি কাগজটা ব্লেন্ড না করায় এরকম টুকরো টুকরো কণা রয়েছে, ব্লেন্ড করলে এটা থাকবে না। এরপর চালনটাকে কিছুক্ষণের জন্য পাকা করে রেখে দিব, যাতে পানিগুলো অপসারিত হয়। তারপর শুকনো একটা কাপড় দিয়ে উপর থেকে ধীরে ধীরে প্রেস করব, যাতে পানিগুলো কাপড়ে চলে আসে। সবাই টিউটোরিয়াল জানতে চেয়েছিল বলে হাতের কাছে যা ছিল এবং আমি যেভাবে করেছি সেভাবে ভিডিওটা করেছি। শুকনো একটা কাপড়ের ওপর চালনটা উল্টে দিলেই গোল শেপের কাগজটি পড়ে যাবে। একটা আয়রনের সাহায্যে এটাকে আমি শুকিয়ে নিব। আপনারা চাইলে কম্পাসের সাহায্যে এটাকে গোল অথবা যেরকম ইচ্ছা সেইভাবে কেটে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের হ্যান্ডমেড পেপার। এই হলো আমার হ্যান্ডমেড পেপারের কালেকশন। এগুলো আমার আগের বানানো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।